মানুষ মানুষের জন্য প্রত্যেকটি মানুষ মানুষকে সহযোগিতা করবে মানুষের পাশে দাঁড়াবে মানুষের বিপদে আপদে তার পাশে থেকে তাকে সাহায্য করবে মনোবল জোগাবে এটি কিন্তু আমাদের প্রত্যেকের কাম্য আজকে জানবো ইসলামের আলোকে মানুষ মানুষের জন্য মানব সেবা এটি হলো অন্যতম একটি মহৎ গুণ আমাদের জন্য শেখ যদি বলতেন আজকের মূল টপিকে মানব সেবার বা সৃষ্টি সেবার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে শুক্রিয়া জাজাকাল্লা বিজ্ঞ উপস্থাপক মুফতি আল আমিন খান সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য আপনাকে ধন্যবাদ মানব সেবা আপনি শুরুতেই যেই কথা দিয়ে শুরু করেছেন মানুষ মানুষের জন্য এই নীতির সহজ বাস্তবায়নের জন্য অন্যতম একটি পথ হলো মানব সেবা মানবতার মহৎ গুণ হলো মানব সেবা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমে এরশাদ করেছেন তা আনু আল আল্লি তা আনু আল ইসমী ইসমি আল্লাহান মানব সেবা যেহেতু একটু ভালো কাজ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো তো একজন মানুষের মানুষ যে সৎ ভালো বা আদর্শবাদী মানুষ তার এই পরিচয়টা ফুটে ওঠে মানব সেবার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি নৈকট্য ক্ষমা লাভ করা যায় অতি সহজেই মানব সেবার মাধ্যমে আল্লাহ সাহা হানাহু সুরা কাসাসের সাতাত্তরতম আয়াতের সাত করেছেন ও আহসিন কামা আহসান আল্লাহ ইলাইকালা তাবগিল ফাসাদ আফিল আউ এহসান মানি আরবি শব্দ বাংলা আমরা যেটাকে মানব সেবা বলি বা দয়া মায়া বলি মানবতা বলি তো এই এহসান করো তোমরা আল্লাহ তোমাদেরকে যেভাবে এহসান করেছেন তো আমরা মানুষের এহসান এভাবে করতে পারি আর মানব মানবতার সাহায্য করা এটা উত্তম একটি আবাদত আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন আল্লাহ হুফি আউনিল আবদি মা কান আল আবদুফি আউনি আখি যে আর তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা যে বান্দার সাহায্য করতে পারবে সাহায্য করতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবে সাল্লাহ আলাই সাল্লাম তিনি মানব সেবা কিভাবে করতে হয় আমাদেরকে করিয়ে দেখিয়েছেন আপনি অবশ্যই অবগত আছেন সারা পৃথিবী প্রচন্ড গরম বিশেষ করে বাংলাদেশের মানুষ এখানেই একটু বলতেন বিশেষ করে এই যে তীব্র গরমে পথ শিশু যারা আছে বা রাস্তায় যারা দিন দুপুরে খুব তীব্র গরমে যারা চলছে সেই মানুষদের পাশে আসলে আমরা কিভাবে দাঁড়াতে পারি মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি প্রথমত আমরা তাদেরকে পানি পান করাতে পারি ঠান্ডা পানি হোক বোতলজাত পানি হোক অসহায় দুস্থ নির মানুষ তাদের তৃষ্ণা মিটাতে পারি আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ তোমার ভালোবাসাকে আমার আত্মা আমার পরিবার এবং ঠান্ডা পানির চেয়ে অধিক প্রিয় করে দাও সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহি লাযিম নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেছেন তার মানেই এখানে ঠান্ডা পানির কথা এসেছে পানি তো এমনি আল্লাহর একটি নেয়ামত আর ঠান্ডা পানি তো আরো বেশি নেয়ামতkissana জন্য আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি আমার সাথে এক বোতল পানি আছে আমি নিজে একটু পান করি আমার পাশের সিটে যে বসে আছে তাকেও পান করাতে পারি আবার বিশ্বাস করে যা রাস্তায় অনেক সময় দেখা যায় ঠান্ডা পানির ব্যবসা করা হয় যারা ব্যবসায়ী বাইরে আয়ের লক্ষ্য রাখতে হবে পানিটা যাতে ভালো হয় বরফটা যাতে ভালো হয় পচা যেন না হয় খোলামেলা যেন না হয় এই ঠান্ডা পানি সে একটু কম নিয়ে মানুষকে সে একটু সেবা করবে সমর্থনে তাকে ফ্রিতে দিয়ে দেবে ফ্রিতে দিয়ে দিতে পারে